এত সুন্দর ইলেকশন করে ফেললেন, মানুষে ভোট দেয় না, এত গান গাইলেন পার্লামেন্টে, পাইতে গেল সবকিছু, পাইতে যায় পাইতে যায়, পাশ করছি নি কতদিন দালালি, হেমিয়া মেলে বোখারি শরীফ জানে, মুসলিম শরীফ জানে, সিয়াসিতা জানে, মেশকাত টেশকাত সব মুখস্থ। আহারে, বোখারি শরীফকে নিয়ে এইভাবে এইভাবে ঠাট্টা করে, এইভাবে অপমানজনক কথা বলে, বোখারি শরীফ জাননেওয়ালা মানুষ বুঝি এইভাবে বেহায়া বেপর্দা গান বাজনা করে রাস্তায় ঢুলে ঢুলে ভাইরাস ক্যান্সার দিয়ে ইমানদার যুবকদের কতজনের ইমান নষ্ট করেছে, এইটা বললে বোখারি শরীফ মুখস্থ না। এটাই যদি হয় বোখারি শরীফের সিয়াসিতে জাননেওয়ালার এই চরিত্র, তাহলে আর আলেম ওলামার কি দরকার আছে? জানেন বোখারি কারে কয়? বোখারি মানে তো বোখারি না, ইমাম বোখারি নাম তাও জানো? যত বড় আল্লাহর ইমাম তার নামও তত বড়। সুবহানাল্লাহ, আমি বলি আপনারা লিখতে পারবেন কিনা, মুখস্থ করে লিখতে পারবেন কিনা, ইমাম বোখারির নামটা বলবো? আবু আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে মুগিরা ইবনে বারদেজবা আল জুহফি আল ইয়ামানি আল বুখারী, পারছেন মুখস্থ করতে? তারে জিজ্ঞাসা করেন যে পাইতে দেয় যে, কিন্তু তুই বুখারির নামটা বল। এটা তো হলো লেখকের নাম, আর ইমাম বুখারির জিন্দগি সম্পর্কে জানে? আল্লাহু আকবার! আলেমদেরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এদেশে হাজার হাজার আলেম ওলামা জেলখানায়, আর কত সুর ডাকাত বুক ফুলে হাঁটে, সকালে ঢুকে বিকেলে জামিন হয়ে যায়, আর আমির হামজার মতো লোক 900 দিন জেলখানে। কোন দেশে বসবাস করেন এগুলো বললে আমরা খারাপ হয়ে যাই? এটার হিসাব হবে ইনশাআল্লাহ, হিসাব ছাড়া হবে না, বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না, দিন আসবে ইনশাআল্লাহ। কে কোথায় আছেন? কোরআন যখন সামনে আসবে, কোন দল বুঝুনে কোনো মত বুঝি না, যে এই দলের ভিতরে কোরআন নাই, এই দল যদি আমার বাবায়ও বানায় আমি এটাকে যাব না, বুঝতে হবে। প্রিয় বন্ধুগণ, বোখারি শরীফ, বোখারি শরীফ আপনারা বলেন না, বোখারি শরীফ কয় পারা? 30 পারা। বোখারি শরীফ বোখারি কেমনে বোখারি? বোখারি শরীফের নাম আছে এত লম্বা, খাতা থাকলে লেখেন, আমি বলতেছি আল জামে সহিহ মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি, মুখস্ত করেন। এটা বোখারি শরীফের নাম। এ যে কইলো আমার সিয়াসিকটা মেয়াসিকটা সব তার মুখস্ত, ইমাম বুখারীকে যদি 100 বার করে পৃথিবী থেকে কবরে নেয়, আবার উঠে আবার নেয়, 100 বারের শেষ বারেও ইমাম বুখারীর যে মর্যাদা, তার শতভাগের এক ভাগও আমাদের দেশের এই জাহান্নামীদের মর্যাদা। কোন কোন মানুষের কাছে তাদের দাম থাকতে পারে, কিন্তু আল্লাহ আমাদের কাছে এসব ফকিন্নিদের চাইবে না দাম। বুককে শক্ত করে, ইমান মজবুত করে, আরেক বেড়ারে ধরে নিয়ে সারা বছর মাঠে ঘাটে ডান্ডা খেলাইয়া মাঠ পরিষ্কার করছে না রাখে, নাম সাকিব আল, নাম কি এমপি বানাই দিছে। যেদিন প্রথম সে এমপি হওয়ার পরে উদ্বোধনী অনুষ্ঠান করব, কি পড়ছে বিসমিল্লাটা বলেন? বিসমিল্লাটা কি পড়ছে? আর বিসমিল্লাহি রাহিম, কোন এডি আমাদের পার্লামেন্টের নেতা বিসমিল্লাহ জানে? এটা জাতির আইন পরিষদের সদস্য, আর আমাদের বাঘগুলোকে সব দিনে দুপুরে ফাঁসি দিয়ে ফেললা, খারাপ লাগে আপনার কাছে? সকলকে আমি আমার হৃদয়ে নিগড়ানো হাজার লাখ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে সুন্দর সাজানো একটি মসজিদের আঙ্গিনায় পৃথিবীর সর্বোচ্চ সর্বোত্তম গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। কোনো গানের মজলিস নয়, কোনো রং তামাশা,
হইহুল্লোড় এর কোনো মজলিস নয়, জান্নাতের বাগান। এমন একটি সময়ে বসতে আমাদের দিয়েছেন যখন আমাদেরই মুসলমান ভাইরা গাজাতে ফিলিস্তিনে, দেখুন তাদের মাথায় কিন্তু এখন আর কোনো ছাদ নাই, খোলা আকাশের নিচে চতুর্দিকে দেয়াল ঘেরা একটা বদ্ধ কারাগার, 10 থেকে 12 বর্গ কিলোমিটারের একটি জায়গা, বৃষ্টির মতো উপর থেকে বোমা মারছে, সমুদ্রের দিক থেকে মিজাইল মারছে, আর স্থলবাহিনী প্রায় 3.5 লক্ষ চতুর্দিক এরাও করে প্রতিদিন। আমাদের চাইতে কিন্তু তারা দামি মুসলমান, আমাদের তাদের সাথে তুলনা করলে আমাদের কোনো দাম না, কারণ তারা সবাই নবীদের বংশধর, মুসা, ঈসা, ইব্রাহিম সকলের মাজার সেখানে, এবং কিভাবে বোমা অবস্থায় ছোট্ট ছোট্ট শিশুদেরকে কোলে নিয়ে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে, একজন মায়েরও পর্দা ছাড়া নাই। ইয়াজি তারা জান্নাতে যাবে না কে জানে, আমার বিশ্বাস গোটা দুনিয়ার ইহুদিরা আর তাদের দোসররা আমেরিকা এবং লন্ডন মিলে যদি কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে ফিলিস্তিন এবং গাজার এই পবিত্র ভূমি পশ্চিম কালেও ইহুদিরা দখল করতে পারবেন, এত নবী যেখানে রাসূলুল্লাহর হাদিস, ওই মাঠটা হবে আমাদের সকলের হাসরের। এটা তারা কিভাবে নেবে, শুধু ফিলিস্তিন হাসরের মাঠ না, সৌদি আরব, কুয়েত, কাতার সংলগ্ন যত আছে আরব আমিরাত, ফিলিস্তিন সহ গোটা অঞ্চলটাই হয়ে যাবে হাসরের ময়দান। এটা নিতে পারবে না, আপনাদের কি মনে হয়? 30,000 হামাসের যোদ্ধা শুধু তাদের নিজ হাতে বানানো ইয়াসিন ক্ষেপণাস্ত্র 105 এটা দিয়ে মারে, আর তাদের কোটি কোটি টাকার মার্কাবা ট্যাঙ্ক পাউডার হয়ে যাচ্ছে। আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারা লাশ বস্তা ভরে ভরে হেলিকপ্টারে করে নিয়ে কুলাচ্ছে না, জোরে করে সুবহানাল্লাহ, আর হামাসের বীর যোদ্ধারা মারে আর লুকিয়ে যাচ্ছে হাওয়া হাওয়া। এই শক্তি দিয়েছেন কে, আরো জোরে বলেন কে? 30,000 লড়াই করছে 3 লক্ষের সাথে, তারপরেও ওই 3,30,000 সাথে কুলাইতে পারছে না, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো বদর উহুদ, জীবন্ত বদর উহুদ গাজার মধ্যে ফিলিস্তিনে অলরেডি দেখতে পাচ্ছি, চোখে একটু মেলেন না। এবং তারা বলতেছে যে আমাদের সাথে চুক্তি করো, আমাদের লোকগুলো ফিরে যা, হামাস বলেছে 1 ঘন্টার জন্য যুদ্ধ বিরতি হবে না, ঢুকছে তো ঢুকছো, যুদ্ধ পূর্ণাঙ্গ বিরতি ছাড়া কোনো চুক্তি নাই, আমাদের দেশ থেকে চলে যাও, আমরা মরছি মরব। এখন দক্ষিণ রাফার দিকে সবাইকে নিয়ে এসেছে, আইনা সেখানে বোমা মারবে বলে হুমকি দিয়েছে, 15 লক্ষ গাজার মা বোন সব বলেছে সব এখানে মরে যাব, একজনও আমাদের ভূমি ছেড়ে যাব না, গোটা পৃথিবী এখন ঘুরে দাঁড়িয়েছে চিল্লিয়া বলে সুবহানাল্লাহ। সুতরাং এই অবস্থা যদি বাংলাদেশে হতো, নোয়াখালীর চতুর্দিক থেকে 3 লক্ষ সেনাবাহিনী ঘেরাও করেছে, আর পদ্মা নদী থেকে সমানে বোমা মারছে, ল্যান্ড ফোর্স দিয়ে আবার ভিতরে আগাচ্ছে, আপনারা নোয়াখালীর মানুষদের অবস্থাটা কি হতো? 71 সালে তো আমরা একবার দুর্যোগ দিছি, দেই নেই 71 একটা কদ্দুর হয়েছে, তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা গাজা। এই অবস্থায় আমরা এখানে বসে যারা আজকে কোরআন শুনতে পারছি, বলুন তো আমরা তাদের তুলনায় কি বেহেশতে আছি না? একবার চিল্লে গলাটা ফুলে আল্লাহর শুকরিয়া জানান না, সকলে বলি কালেমা তো শুকর আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবীজির রুহের পরে। আল্লাহ তাআলা এই মধ্যরাম কৃষ্ণপুরের
পবিত্র ভূমি থেকে আমাদের গুনাহগারদের সালাম নবীজি রূপে পৌঁছে দিন সকলে মিলে। কালকের এই সময়ে আমি শরীয়তপুরের দামুড্যা থানায় একটা বাজারে প্রোগ্রামে ছিলাম। আজকে আল্লাহ তাআলা অনেক দূর ঘুরে ফিরে আপনাদের কাছে যে নিয়ে এসেছে মহান মনিবের দরবারে লাখো শুকর আদায় করেছে। কালকে আবার যেতে হবে বসুরহাটে, কিন্তু ঢাকা যাইয়া আবার আসতে আপনাদের দোয়া, আপনাদের সার্বিক আন্তরিকতা, আমরা বেঁচে আছি, আপনারাও বেঁচে আছেন আল্লাহর দয়া। সেই মাবুদ আমাদের সকলকে এই কোরআনের জন্য দিনের জন্য কবুল করুন সকলে বলে আমি। সূরা বাকারার 153, 154, 155 এই তিনখানা আয়াত তেলাওয়াত করেছি। অথচ সূরা বাকারার ভিতরে আয়াত আছে 286, কত মাদানী সূরা 286 আয়াত বিশিষ্ট এই লম্বা সূরা থেকে 154, 155 মনে রাখবেন, 154, 155 এই তিনখানা আয়াত তেলাওয়াত করেছি। এখানে শহীদদের কথা বলেছে, কাদের শহীদদের কথা বলা হয়েছে। শহীদ এটা একটা নিয়াম, এটা সবার পক্ষে সম্ভব। যারা ভীরু কাপুরুষ, জীবনকে অনেক মায়া করে, ঘর থেকে বের হতে চায় না, কোনো মানুষের কল্যাণে লাগে না, নিজের জীবন নিজের দেহ নিজের সুবিধাটা নিজের বেঁচে থাকাটা স্বার্থপরের মতো, যারা নিজের নিজে পূজা করে, এইসব লোক দ্বারা কখনো শহীদ হওয়া জেহাদ দ্বারা সম্ভব সম্ভব? যুগে যুগে যারা শহীদ হয়েছে তাদের বর্ণনা যদি আজকে রাত শুধু প্রথম আয়াত 154 করে যায় কি আপনারা বলেন শেষ হবে? শেষ হবে? প্রথম আয়াতে শাহাদাতের মর্যাদা আছে 154। 155-তে বলেছেন দিন রক্ষা করতে হলে আমাদের পাঁচটা বিপদ মোকাবেলা করতে হবে, কয়টা? এই পাঁচটা বিপদ মোকাবেলা করে যারা শক্তভাবে জমিনে দাঁড়িয়ে থাকতে পারবে আল্লাহ বলেছে বিজয় তোমাদের। আমি এই ধৈর্যশীলদের সাথে রইলাম। এরপর তারা অকপটে মাথা পেতে এই বিপদ তো গ্রহণ করবেই আর বলবে ইন্না লিল্লাহি, আমরা সব আল্লাহর যাব। এটা হলো আয়াতের সরল ব্যাখ্যা। আরেকটা হাদিস বলেছি, খারাপ কাজ দেখলে শক্তি দিয়ে প্রতিহত করো, শক্তি দিয়ে। আসলে কি আমরা আমাদের চোখের সামনে খারাপ কাজ দেখলে শক্তি দিয়ে প্রতিহত করতে পারি? পারি? অনেকে মনে করে আমি এইমাত্র ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, আমার কি দরকার, আল্লাহর সিজদা দিয়ে আসে, যার সুরি সে করুক, যার ডাকাতি সে করুক, যার গুষ সে খাক, যার সুর সে খাক, যার জেনা সে করুক, যার ব্যবিচার সে করুক, আমি তো আল্লাহরে রাজি করে চলিয়েছি। এইভাবে পারলে দক্ষিণ সাইডে ছাতা ধরে এইভাবে মেয়েদের মধ্যে বোরকা পরে উনি নিজেকে সেভ করব, নিজের ইমান বাঁচাবো। আসলে কি ইমানদারের এই ধরনের একটা সুবিধাবাদী দৃষ্টিভঙ্গি আল্লাহ তাআলা কি চায়? আল্লাহ কি তার নামাজ কবুল করবে? নামাজ বাহিরে নাই মসজিদের, মসজিদের বাহিরে নামাজ নাই সত্যিকারে নামাজে, যে তার সামনে কি কোনো খারাপ কাজ হতে পারে? নিজে খারাপ কাজ করতে পারে, মিথ্যা চলতে পারে, দুর্নীতি চলতে পারে, কিছুই চলতে পারে না। সুতরাং আপনাকে বিপদের মোকাবেলা করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।
তারপর বিজয় আপনার ফিসি ফিসি ছুটবে, জোরে করে সুবহানাল্লাহ। ধরুন প্রথম আয়াত নিয়ে কথা বলি, অনেক জিহাদের ময়দান আছে, বদরের কথা, উহুদের কথা, খন্দকের কথা, তায়েফের কথা, মুদার কথা বললে তো সারা রাত চাপ। আজকে একটা কথাই শুধু আপনাদেরকে বলবো, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে মরে গেছে এই কথা তোমরা বলিও, তারা আমার কাছে জীবন্ত জীবিত, তোমরা কিন্তু অনুভব করো না, আমি তাদেরকে জীবন দিয়ে রেখেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা হযরত হুসাইন কি মরে গেছে না জীবিত আছে? হযরত খাব্বাব কি মরে গেছে না জীবিত আছে? খুবাইব কি মরে গেছে না জীবিত আছে? হযরত তালহা উহুদের শহীদ মরে গেছে না জীবিত আছে? আপনারা কিন্তু তাদের দেখেন। এবার আসুন, কারবালা বলে আমরা সব সময় মনকে খুব নরম করি, মহররম আশুরা পালন করি। সেদিন কি ঘটেছে, হযরত হুসাইন এবং মাত্র 72 জন নবীর পরিবারের সদস্যরা ফোরাত, আজকের ইরাক, ফোরাত নদীর ফাড়ে ইয়াজিদের 20,000 বাহিনীর সাথে লড়াই করেছে 72 জন। কয়জন? তাহলে আজকে গাজার যুদ্ধটা সেই কারবালার যুদ্ধটার সাথে মিল আছে না? নাই, আছে কি না? কিরকম মিল? বরং ওই মহরমের যে যুদ্ধ হয়েছে কারবালা, সেই যুদ্ধের তুলনায় আজকের কারবালা যেটা গাজাতে হচ্ছে কয়েক হাজার গুণ বেশি ভয়ঙ্কর এবং বেশি মারাত্মক এবং বেশি নির্যাতন, ঠিক না? ব্যাটিক কথা বলে কেমনে? সেদিন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী আওলাদে রসুল, রসুলুল্লাহর পবিত্র পরিবারের 72 জন নারী পুরুষ আর শিশুদেরকে কারবালার ফোরাতের পানি বন্ধ করে দিয়েছে, হযরত হুসাইনকে অবরুদ্ধ করেছে, সামনেও যাইতে দেয় না ইয়াজিদের কাছে, যেই পথে এসেছে পিছন ফিরেও যেতে দেয় না, সব কিছু বন্ধ করে দিয়েছে, তাঁবুর ভিতরে খাবার নাই, শিশুদের পানি নাই, তাঁবুর ভিতরে মায়েদের স্তন পানির অভাবে, খাদ্যের অভাবে শুকিয়ে গেছে, শিশুদের হাহাকার উঠেছে। হযরত হুসাইন কি মা বোনরা বলেছে, শিশু পুত্র আলী আজগরকে কোলে নিয়ে যাও, শিশুর সাথে তো দুশ্মনদের কোনো দুশ্মনী নাই, শত্রুতা থাকলে তুমি হুসাইনের সাথে থাকতে পারে, এই মাসুম শিশুর তো কোনো দুশ্মন নাই, দেখি না? গাজায় এ পর্যন্ত যা মারা গেছে তার 2/3 মাসুম শিশু, বাঙ্গা দালানের ভিতর দেখি ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো মাসুম শিশুর রক্তাক্ত চেহারা নিয়ে স্বেচ্ছাসেবকরা টেনে টেনে জীবন্ত শিশুকে বের করছে, শিশু বের হয়ে এসে বলতেছে আমার মা কই, বাবা কই, আমার বাড়িটা কোথায়? কিছুই জেনে ওঠার আগে, এখনো শিশু কিছুই বুঝে ওঠার আগে তার মাও চলে গেছে, বাবাও চলে গেছে, মাথা গোজার ঠাই বিল্ডিং টুকু পর্যন্ত মাটির সাথে মিশাই দিয়েছে। একবার ভেবে দেখুন, সে আলী আসগর আলী আকবরের চাইতে আরো ভয়ঙ্কর কারবালা ফিলিস্তিনে চলছে। মা বোনরা হুসাইনকে বলেছে, ও হুসাইন, শিশুপুত্র আলী আসগরের তো কোনো দোষ নাই, শিশুর কোনো দুশ্মন নাই, আপনি তাকে কোলে নিয়ে যান,
ফোরাতের নদী থেকে এক কলসি পানি আমাদের জান বাঁচাবার জন্য নিয়ে আসু। শিশুপুত্র আলী আসগরকে বুকে লইয়া হযরতে হুসাইন ইয়াজিদের বাহিনীর সামনে দাঁড়িয়ে বলেছিল, ও ইয়াজিদের সৈন্যরা, দুশ্মনী থাকলে তো আমার সাথে আছে, পথের কাঁটা যদি ইয়াজিদ মনে করে, আমারে মনে করে, সে মনে করে আমি তার ক্ষমতায় ভাগ বসাবো, তার গদিতে আমি হানা দেব, তার গদি রক্ষার জন্য আমাকে পথের কাঁটা মনে করতে পারে। কিন্তু আমার শিশুপুত্র আলী আসগর তো তার কোনো প্রতিপক্ষ নয়, এই মাসুম শিশু জীবন রক্ষার জন্য তোমরা কি এক কলসি পানি আমারে দিতে পারবা? মর্মস্পর্শী রসূলুল্লাহর দৈহিক রূপ আল্লাহ নবী যেই হাসান হুসাইনকে কুলে নিয়ে ঘুমিয়েছে, কাঁধের উপরে গোড়া গোড়া খেলে নামাজ পড়েছে, নিজে না খেয়ে নবী হাসান হুসাইনের খাবার তুলে দিয়েছে, রসূলুল্লাহর রেখে যাওয়া ওই আওলাদকে আমরা ফোরাতের তীরে নবীর উম্মত নামদারীরা জবাই করে দিয়েছি। পৃথিবীতে দেশে দেশে আজও নামদারি মুসলমানেরা, মীর জাফরের ওই গোষ্ঠীরা পৃথিবীর দেশে দেশে এই ধরনের মুসলিম উম্মার আলোকবর্তিকা, মুসলিম উম্মার দিকপাল, যাদের পিছনে গেলে মানুষ জান্নাতের ঠিকানা পায়, শান্তির ঠিকানা পায়, ওই মানুষগুলোকে যুগে যুগে সাতকান্নেশীরা মীর জাফরের গোষ্ঠীরা নিজেদের স্বার্থের জন্য ইসলামকে তিলে তিলে নামদারীরা ধ্বংস করেছে কি করে নাই? হযরত হুসাইন বলেছিলেন, আমাকে এক কলসি পানি দাও, অন্তত আমার শিশু পুত্রের তাঁবুর ভিতরে অসহায় নারীদের জান রক্ষা করার জন্য আমাকে এই ফোরাতের পানি, কত পাখিতে খায়, কত প্রাণীতে খায়, কত সাপ বিচ্ছুতে খায়, আমি নবীর দৌহিত্র, বিশ্ব নবীর নাতি, বিশ্ব নবীর আওলাদ, যার কারণে গোটা পৃথিবী হয়েছে, ফোরাত হয়েছে, ইউফ্রেটিস হয়েছে, টাইগ্রিস হয়েছে, পদ্মা মেঘনা যমুনা হয়েছে, তোমরা তো নবীর উম্মত, তোমরাও তো মুসলমান, আমার শিশু পুত্রের জন্য এক কলসি পানি কি দিতে পারো না? এই মর্মস্পর্শী ভাষণ শোনা মাত্রই ইয়াজিদের বাহিনীর পক্ষ থেকে হাজার হাজার তীর বৃষ্টির মতো বোমার মতো এসে এসে হযরতে আলী আসগরের বুককে বাবার হাতের উপরে জাজরা বানাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলে ইতিহাস আছে না নাই আমাদের বাংলাদেশে? পর্যন্ত কতজন শহীদ হয়ে গেছে? একবারও তো জীবন ভিক্ষা কারো কাছে চায়? আমাদের কোরআনের পাখি শেষ হাসিটা দিয়ে চলে গেছে। আমরা তো জানতে পারলাম না কেমনে তিনি মারা গেলে, বিচারটা উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম, আমরা জানতে পারি না। বন্ধুগণ, নির্মম একটি প্রেক্ষাপটে আজকে আপনাদের এখানে বসেছি। আমার স্নেহভাজন ছোট ভাই বলল, হযরত আবু নসর আশরাফী সাহেব হযরত ওমরের কথা বলে গেছে, আমরা কি পারি না? আমরা কি পারি না? কত টাকা আমাদের দরকার? আমরা নাম দিয়েছি দেশপ্রেমিক, আর এদেশের ব্যাংক খালি করে নিয়ে আমরা কানাডায় জমা দিচ্ছি, আমরা মালয়েশিয়ায় বাড়ি বানাচ্ছি, সেকেন্ড হোম তৈরি করেছে,
বাংলাদেশ প্রেমিক নাম ধারণ করে এদেশের আলেম আমাদেরকে এইভাবে জেলের ভিতরে মুরগির খাসার মতো ধরে ধরে নিশ্চয় ছেড়ে দিচ্ছ। আর তোমরা দাবি করছো তোমরা দেশ প্রেমিক, প্রমাণ হবে এদেশের যুবকরা যেদিন জেগে উঠবে আলেম আমাদের পিছনে যে দাঁড়াবে তারা দেশ প্রেমিক আর তারা দেশের দুশ্মন, সেই দিনটির অপেক্ষায় আমরা রলাম। আর এই নোয়াখালীর যুবক কিশোর বৃদ্ধ যে যেখানে আছো ওই শত্রু উদ্ঘাটনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছো কিনা দুই হাত তুলে আলবারে দেখাও। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আমি বিশ্ব পরিমণ্ডলের মুসলিম উম্মার দুঃসময়টাকে একটু আপনাদের সামনে নিয়ে আসছি আর আয়াতের সাথে মিলাচ্ছি। এটা তো শুধু বদরে নাজিল হয়েছে তা নয়, উহুদের আমার পর্যন্ত যত বদর উহুদ আসবে সব বদর উহুদের এই দিগন্ত ছোড়া সাক্ষী হবে সূরা বাকারা 154 নম্বর আয়াত। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা মরে গেছে আমার দ্বীনের পথে মরে গেছে, এই অসম্মানজনক শব্দটা বলবা না, তাদের জীবনের মূল্য আমি আল্লাহর কাছে হাজার হাজার মানুষের চাইতে এক শহীদের জীবনের অনেক। হযরত হুসাইনের দাম বেশি না ইয়াজিদের দাম বেশি? হুসাইনের দাম বেশি না ইয়াজিদের দাম বেশি? আজও পর্যন্ত ইয়াজিদের নামটা শুনলে মানুষের কলিজায় থুতু দিতে মনে চায়, আর হুসাইনের নামটা শোনা মাত্র যার ভিতরে সামান্য ঈমান আছে নামাজ কালমা না পড়লেও নবীর আওলাদ হুসাইনের নামটা শুনলে কলিজা জুড়ে ভালোবাসায় আর মহব্বতের দরিয়া বয়ে, ঠিক কিনা? তাহলে জীবিত কে? জীবিত কে? চিরদিনের জন্য মানুষের ধিক্কা আর খুব নিন্দা মহাসমুদ্রে ডুবে গিয়েছে ইয়াজিদ আর তার বাহিনী, এবং যুগে যুগে এই নামধারী ইয়াজিদ আর তার বাহিনীর প্রেতাত তারা এইভাবে সরল সহজ শান্তিপ্রিয় তৌহিদি জনতার স্বাভাবিক জনতার নারী পুরুষ নির্বিশেষে এই পৃথিবীর যত কায়নাত আছে সকলের উপর সম্পদ নিয়ে জাহান্নামের ভিতরে কুড়ে কুড়ে তারা মুক্তেই থাকবে জ্বলতেই থাকবে, আর শহীদরা আল্লাহর আরশের নিচে সবুজ পাখির পেটের ভিতরে অবস্থান করবে। আল্লাহ বলবে তোরা আমার আরশের নিচে এসে বিকেলে বসবি, সারাদিন আমার জান্নাতে উড়ে উড়ে বেড়াবি, যেখানে যা নেওয়ার আছে প্রাণ ভরে ঘুরে ঘুরবি, বিকেলে এসে আমার আমার আরশের নিচে ঘুরবি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইয়াজিদ মরেছে না হুসাইন মরেছে, জিতেছে কে? 1 কোটি টাকা দিলে নোয়াখালীর কোন মানুষ ছেলের নাম ইয়াজিদ রাখবে না, আর 1 টাকাও না দিলে হযরত হুসাইনের নাম ঘরে ঘরে। এটাই বাল আহিয়া, তারা বেঁচে আছে। কিন্তু তোমরা বুঝো এ কথা কার? চলেন সামনে যাই। বৃষ্টির মতো তীর মেরেছে, মারতে মারতে সমস্ত বুক হযরত আলী আজগরের জাজরা করে ফেলেছে। এখনো হযরত হুসাইনের হাতের উপরে আলী আজগর, বাবার হাতের উপরে মাসুম শিশু কাতল মার যেভাবে লাফায় ধরপড় করে, ওইভাবে শিশু পুত্র আলী আজগর বাবা হুসাইনের হাতের উপরে দরবার দরবার করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। হযরত হুসাইন এক হাতে রক্ত মুছে আর এক হাতে চোখের পানি মুছে আর তাবুর দিকে রওনা দিয়েছে, গিয়েছে পানির জন্য জীবন্ত শিশু নিয়ে, ফিরে এসেছে শাহাদত ঈদগাহে মিছিলে শামিল হওয়া জীবন্ত শিশুকে লাল বানায় ঘরে ফিরে এসেছে। তাবুর ভিতরে নবীর পরিবারে মহিলারা
শিশুরা আলী আসগরের লাশ দিয়ে এত জোরে বিলাপার কান্না শুরু করেছে, আল্লাহর আরশের কান্নায় সেদিন কেঁপে উঠেছে। তবু ইয়াজিদের বাইরে এক চুল ছাড়তে নেই। হযরত হুসাইন বলল, আর বসে থেকে লাভ নাই, আমার মাসুম শিশুকে যারা ছাড় দিল না, আমি আমার নানার দোহাই দিয়েছি। বিশ্ব নবীর দৌহিত্র বলে কাকুতি মিনতি করেছি, গদির লোভ যাদেরকে পেয়ে যায় দুনিয়ার লোভ লালসা আর বিলার বহুল জিন্দগির এডিক্টেড যারা হয় তাদের কাছে আর আত্মপর আপন পর ভালো মন্দ কোনো কিছু বাজ বিচার করার সময় থাকে না। কে নবীর আওলাদ, কে নবীর দুশ্মন ভাবার সুযোগ নাই তাদের সামনে। শুধু ইয়াজিদের লক্ষ লক্ষ দিনার পুরস্কারের লওয়ার আশা, হযরত হুসাইনের কল্লা মুবারক দেহ থেকে শুধু আলাদা হয়ে যাবে, অমনি কল্লা মুবারক নিয়া ইয়াজিদের রাজ দরবারে যার আগে যে হাজির করবে, লক্ষ লক্ষ টাকা পুরস্কার তো পাবে। আর ইয়াজিদের রাজ প্রাসাদে বিরাট একটা মন্ত্রণালয়ের পদশে অলঙ্কৃত করতে পারবে। যাক চলে যাক হযরত হুসাইনের ছবি, যাক চলে যাক হযরত হুসাইনের দেহ, রাগ হয়ে যাক নবী, রাগ হয়ে যাক আমার আল্লাহ, রাগ হয়ে যাক গোটা পৃথিবী বিলাপ করুক। এতে স্বার্থবাদী আর মির্জাফরের কুলি যায়, সামান্যতম দরদ দেখা যায় না, ঠিক কি না? হযরত হুসাইন বলেন, আর বসে থাকবেন না। হযরত আলীর জুলফিকার, ওই জুলফিকার নামক তলোয়ার, এখন মুসলমানরা তলোয়ার হাতে নিলে জঙ্গি হয়ে যায়, তালেবান হয়ে যায়, মৌলবাদী হয়ে যায়। আর রসুলুল্লাহর সময় থেকে শুরু করে বদরে উহুদে যারা তলোয়ার হাতে নিয়ে দুশ্মনদের সাথে লড়াই করে কালেমা আমাদের কাছে পর্যন্ত এনে পৌঁছে দিয়েছে, সেদিন যদি তারা জঙ্গি হয়ে যেত কালেমার পতাকা এই নোয়াখালীর রামকৃষ্ণপুরে আসা সম্ভব হতো না। হাজার লাখ শাহাদাতের শহীদের রক্তের বিনিময়ে এ কুরআন আর কালেমা হাজার হাজার মাইলের দূর মক্কা মদিনা থেকে বাংলা নয় শুধু সারা পৃথিবীর আনাচে কানাচে কোরআন পৌঁছেছে বিশাল রক্তের গঙ্গার বিনিময়ে, ঠিক না বেটি? আর আপনি নোয়াখালীতে ঘরে বসে থাকবেন, এমন এমনি ইসলাম কায়েম হয়ে যাবে, ওই দলে ইসলাম কায়েম করে দিবে, আর আমরা উমরের শাসন পেয়ে যাব, আবু বকরের শাসন পেয়ে যাব, কোনোদিনও সম্ভব নয়। এভাবে ঘরে শুয়ে শুয়ে বগল বাজা করবেন আর মনে মনে ভাববেন রাত পোহালে বাংলাদেশের পার্লামেন্টে ইসলাম কায়েম হয়ে যাবে। ইতিহাস এটা বলে না, কোরআন এটা বলে না, যদি আল্লাহর দিনকে তুমি বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হয় 20 কোটি মানুষ থেকে প্রয়োজনে 1 কোটি মরে যেতে হবে, বাকি 19 কোটি শান্তি পাবে। গাজার ভিতরে 23 লক্ষ মুসলমান যারা সরাসরি ইব্রাহিমের আওলাদ, ঈসার আওলাদ, ঈসার বেতলেহেম বাইতুল্লাহ হযরত মরিয়মের সেই বিশ্বস্ত জায়গা বাইতুল মাকদিস। হান্না বিনত ফাকুস বলেছিলেন, মরিয়মের আব্বা বলেছিল, মরিয়মের মা বলেছিল, আমাকে একটি পুত্র সন্তান দাও, যদি আমার পেটে পুত্র সন্তান হয় আমি বাইতুল মাকদিসের খাদেম বানিয়ে দেব। তার দোয়া আল্লাহ কবুল করেছেন, জন্ম দিলেন কন্যা। মরিয়মের মায়ের মন খারাপ, হান্না বিনতে ফাকুস বলে, রাব্বুল আলামিন আমি চেয়েছিলাম ছেলে বাইতুল মাকদিসের সেবা করবে, আর তুমি দিলা মেয়ে, এটা কিন্তু আমি বাইতুল মাকদিসের খাদেম বানাতে পারবো না। আল্লাহ পাক বলে, ও মরিয়মের মা,
কেন তুমি হতাশায় ভুগছ আর ভয় করছ? তুমি কি জানো যে ছেলে আমার কাছে চেয়েছিলা ওই ছেলের চাইতে হাজার হাজার গুণ উত্তম হলো এই মরিয়ম? আর আমি নিজেই তার নাম রেখে দিলাম মরিয়ম। জোরে কর সুবহানাল্লাহ, কোনো ভয় নাই, হাজার ছেলের চাইতে এক মরিয়ম তোমার জন্য উত্তম। যাও নেকড়া পেশায়া বাইতুল মাকদিসে খাদেম হিসেবে রেখে দিয়ে আসো। ওই বাইতুল মাকদিস পবিত্র ভূমি আজকে চার মাস পর্যন্ত তালা বন্ধ, কোন কাজ পক্ষে সেখানে নামাজ পড়তে পারে না। 200 উপরে মসজিদ বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, হাসপাতাল উড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন এই শিগ যেখানে আমি মরিয়মের জন্য আসমান থেকে খাবার পাঠাই দিয়েছিলাম, মুসলমানের সেই পবিত্র ভূমি আজ কোন কোন মুসলমানদের আতাতের কারণে, তাদের দখলদারিত্বের কারণে, তাদের গদির লোভের কারণে মুসলমানদের হাত ছাড়া হচ্ছে। কিছু মুসলমান কবরের ভিতরে ফিসে যাচ্ছে, দুশ্মনের আঘাতে ধুলায় মিশে যাচ্ছে, আর কিছু মুসলমান পার্শ্ববর্তী এইভাবে তাকিয়ে তাকিয়ে মজা নিচ্ছে, দেখছে। কেউ বা মুখের ভিতরে কুলু মেটে দিয়েছে, কেউ বা চোখের ভিতরে পর্যন্ত গামছা লাগিয়ে দিয়েছে। সৌদি আরব এই পাশে, গাজা এই পাশে, মিশর এই পাশে, গাজা এই পাশে, সৌদি আরব, মিশর, কুয়েত, কাতারের টাকায় গোটা দুনিয়ার কাফেররা চলে, ইউরোপ আমেরিকার সৈন্যরা চলে, আর সৌদি আরব, কুয়েত, কাতার এই দেশগুলো তাদের পাশে। এইভাবে মুসলমানের সন্তানদেরকে প্রতিদিন পাখির মতো মারা হচ্ছে। তোমরা কিসের মুসলমান? নবী তো বলেছে সারা দুনিয়ার মুসলমান একটি দেহ, এ দেহের কোথাও যদি একটা আঙ্গুলের মাথায়ও যদি আঘাত লাগে, যেমন তোমার মাথায় গিয়ে সাথে সাথে চট করে ব্যথা অনুভব করো। গাজার মুসলমানদের তোমার আঘাত দেখে, রক্ত দেখে যদি তুমি বাংলাদেশের মুসলমানের কলিজার ভিতরে দরদ না আসে, মনে করতে হবে তোমারও ইমানের জায়গায় কোথাও ত্রুটি আছে। সুতরাং আমরা জানতে চাই, বলতে চাই, বাংলাদেশের শাহজালালের মানুষগুলো কখনো সৌদি আরব, কুয়েত, কাতার, মিশরের মুসলমানের মতো হাজার ভাই বোনদের সাথে আর যাইব? আমরা মরব, জীবন দেব, সাহায্য করব, তবু সৌদি আরব, কুয়েত, কাতারের মতো গাজা, ফিলিস্তিনের নির্ম এই মানুষগুলোর সাথে বেইমানি করব না? আমার বিশ্বাস, যদি বাংলাদেশটা গাজার পাশে থাকতো, যদি ফিলিস্তিন বাংলার ভূখণ্ডের সাথে থাকতো, নামাজ না পড়ো, টুপি মাথায় না দে, আমার বিশ্বাস 71 যেই বীর বাঙালি লড়াই করে হানাদার বাহিনী থেকে এই স্বাধীনতা অটুট রেখেছে, আজ যদি গাজা বাংলাদেশের পাশে থাকতো, বাংলাদেশের একটি যুবক বাংলায় থাকতো না, সব যুবকগুলো গাজায় চলে যেত, তারা বাংলায় থাকতো। আমি জানতে চাই নোয়াখালীর যুবকেরা, আগামী দিন যদি ডাক আসে, ইমাম মাহাদি যদি ডাক দে, ঈসা নবীর সৈনিক হয়ে পৃথিবীতে যেদিন নামবে, তাদের সৈনিক হিসেবে প্রস্তুতি গ্রহণ করার জন্য যখন ডাক আসবে, পাখির মতো উড়ে উড়ে কাজায় যাব, যুদ্ধ করব, হামাসের ফাইটার হব, লড়াই করব, ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ, রাজি আছো কিনা তোমরা? দুই হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। শহীদ কোনদিন মরে না, শহীদ বেঁচে থাকে। হযরত হুসাইনকে সবাই বলেছে আর বসে থেকো না, হুসাইনও বলেছে যে আমার নানার পাগড়িটা পরাও, বাবার জুলপিকারটা হাতে দাও, দুলদুল পোড়াটা দাও। সব প্রস্তুতি নিয়ে যখন ময়দানের দিকে ছুটেছে হযরত হুসাইন, বাঘের বাচ্চা যখন হুঙ্কার দিয়েছে, গোটা ফোরাতের অবস্থা মুহূর্তের ভিতরে বদলে গিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ,
মুসলমানেরা হুঙ্কার দাও, ঘরে বসে থেকো না, আওয়াজ তোলো। হযরত হুসাইন গিয়ে বলেছে, শোনো, আমি তো ইয়াজিদের সাথে যুদ্ধ করতে আসি, আমাকে ফিরে যেতে বলেছি, নাও নাই, কৌশল করি এখানে বালুময় মরুভূমির এই ওরাতের নীড়ে আমাকে এনে দাঁড় করিয়েছে, যদি আজ আমার নানা বেঁচে থাকত তোমরা কি এ কাজটা করতে পারতে? এইভাবে যখন মর্মস্পৃষ্টি ভাষণ দেওয়া শুরু করেছে, মুহূর্তের ভিতরে ইয়াজিদের বাহিনীর একটা দল হুসাইনের দলে চলে এসেছে। আল্লাহ তাআলা মুসলমান সৈনিকেরা ইসলামী আন্দোলনের কর্মীরা নিজেদের ব্যক্তিত্ব আর পার্সোনালিটিকে আগে মানুষের সামনে তুলে ধরো, ভক্তিতার ইনফেস বাড়াও এবং কোরআন সুন্নাহ দিয়ে মানুষের সামনে সত্য তুলে ধরো, তোমার জাবা দুশ্মন তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে কারবালা তার সাক্ষী। হযরত হুসাইন আর থামলো না, বলল বসে থাকা যাবে না, বাঘের মতো ছাপাইয়া পড়েছে, বিড়াল যেভাবে পালায় হযরত হুসাইন কসু গাছের মতো ওই ইয়াজিদের বিড়ালগুলোরে এইভাবে কাটতে কাটতে সমস্ত কারবালার মাঠ পরিষ্কার করে ফেলেছে। মুহূর্তের ভিতরে মাঠ পরিষ্কার, হযরত হুসাইন ময়দান পরিষ্কার করে পানির পিপাসায় কারবালা প্রান্তরে গিয়েছে, ওখানে গিয়ে ফোরাতের কুলে গিয়ে এভাবে অঞ্জলি ভরে পানি পান করার জন্য হাতে নিয়েছে, হাতে নেওয়ার পরে হযরত হুসাইনের মনে পড়ে গেছে, ওই যে শিশুপুত্র তার বুকের উপরে তীরের আঘাতে আঘাতে ঝাঁঝরা হয়ে শহীদ হয়ে গেছে, এই পানির জন্য হযরত আলী আকবর শহীদ হয়েছে, মুসলিম বিন আকিল শহীদ হয়েছে, তাঁবুর ভিতরে অনেক মেয়েরা শহীদ হয়ে গেছে। তিনি বললেন, এই সেই পানি যার জন্য আমার কারোই জীবন হলো না, আমি আর এই পানি পান করতে পারি না। এই ভাবনায় পড়ে হযরত হুসাইন পানি পেলে দিলেন, আর ক্লান্ত হুসাইনের দেহ আর উঠল না, এইভাবে পড়ে রয়েছে মহাবাহু হুসাইন ফোরাতে গুলে। এই অবস্থায় দুশ্মনরা দূর থেকে হযরত হুসাইনের অবস্থা দেখে বলতেছিল যে, যা এখন যা, পুরস্কার পাবি, ইয়াজিদের লক্ষ লক্ষ দিনার পাবি, হুসাইনের কল্লাটা নিয়ে আয়। একজন আরেকজনকে সুখ দিয়ে ঠার মারে, খবরদার এটা বাঘের বাচ্চা, বাঘ শুধু এমনি শুয়ে আছে বান করে, যাও দেখবা আবার লাফাইয়া ওঠে তোমার কল্লা সহ ছিঁড়ে ফেলে। শুনুন, বীর যদি মরেও যায়, কাফুরুষের কলিজায় বীরের একটা ভয় থেকেই যায়, এর হাজার প্রমাণ আছে। আমাদের নবীরে মক্কায় পাঠাইয়া দিয়া ইয়াজিদরা কি আবু জেহেলরা কি আরামে ঘুমাইতে পারছে? রাত্রে শুইলেও দেখেছে নবী এসে কল্লা চাপি ধরছে আবু জেহেলের, ঠিক কি না? আবু জেহেল ট্যাবলেট খাইয়াও ঘুমাইতে পারে নাই, ডায়াবেটিসের ট্যাবলেট, প্রেশারের ট্যাবলেট, দুনিয়ার সব খাইয়াও আবু জেহেল আবুল আহাবরা নবীজির বিদায় করার পর থেকে এই যে তাদের মাথার উপরে কলঙ্ক চেপেছে, এই যে তারার উপরে আল্লাহর গজব তিল তিল করে নেমে এসেছে, সেদিন থেকে আর তারা একটি রাতের জন্য রসুলুল্লাহর ভয়ে ভয়ে ঘুমাইতে পারে নাই। এটা হলো আল্লাহর নাফরমানি এবং বেঈমানি জুলুমের গজব, জুলুমবাজ যারা তাদের এই অবস্থা তৈরি হয়। সুতরাং ওই যে কর্নারে বসে আছে আপনারা না, আপনারা ওই ফোরাতের কর্নারে বসে বসে ভাবতেছে, যদি হুসাইনকে মারতে পারতাম কল্লাটা যদি আলাদা মারতে পারতাম, আমি সবার আগে নিলে আগের বাচ্চা এখন শুয়ে আছে, লাভ দিবে এমনি একটা খবর দিব আমার জান সাহেব, তো কি করবি? তাইলে টাকার লোভ ছাড়তে পারস না, আবার যুদ্ধ করতে পারস না, আমাদের দেশে এরকম আছে না, না আছে না, না এত সুন্দর ইলেকশন করে ফেললেন মানুষে ভোট দেয় না, এত গান গাইলেন পার্লামেন্টে, পাইতে গেল সব কিছু, পাইতে যায় পাইতে যায়, ফাঁস করছে নি কতদিন, দালালি হেমিয়া বেলে বোখারি শরীফ জানে, মুসলিম শরীফ জানে, সিয়াসিতে জানে, মেসকাত কেসকাত সব মুখস্থ। আহারে, বোখারি শরীফকে নিয়ে এইভাবে এইভাবে ঠাট্টা করে, এইভাবে অপমানজনক কথা বলে, বোখারি শরীফ জাননেওয়ালা মানুষ বুঝি এইভাবে বেহায়া বেপর্দা গান বাজনা করে রাস্তায় ঢুলে ঢুলে
ভাইরাস ক্যান্সার দিয়ে ইমানদার যুবকদের কতজনের ইমান নষ্ট করেছে, এই লেভেলে বুখারি শরীফ মুখস্থ দেখো। এটাই যদি হয় বুখারি শরীফের সিয়াসিতে জাননেওয়ালার এই চরিত্র, তাহলে আর আলেম ওলামার কি দরকার আছে? জানেন বুখারি কারে কয়? বুখারি মানে তো বুখারি নেই, ইমাম বুখারির নামটাও জানে না। যত বড় আল্লাহর ইমাম তার নামও তত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলি আপনারা লিখতে পারবেন কিনা, মুখস্থ করে লিখতে পারবেন কিনা, ইমাম বুখারির নামটা বলবো? আবু আবদুল্লাহ, মোহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে মুগিরা ইবনে বারদেজবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারি। পারছেন মুখস্থ করতে? তারা জিজ্ঞাসা করে যে ফাইটা দেয় যে, কিন্তু তুই বুখারির নামটা বল। এটা তো হলো লেখকের নাম। আর ইমাম বুখারির জিন্দগি সম্পর্কে জানে? আল্লাহু আকবার! আলেমদেরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশে মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে। এদেশে হাজার হাজার আলেম ওলামা জেলখানায়, আর কত সুর ডাকা দুঃখুলে হাঁটে, সকালে ঢুকে বিকেলে জামিন হয়ে যায়, আর আমির হামজার মতো লোক 900 দিন জেলখানে। কোন দেশে বসবাস করেন এগুলো বললে আমরা খারাপ হয়ে যায়? এটার হিসাব হবে ইনশাআল্লাহ। হিসাব ছাড়া হবে না, বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না, দিন আসবে ইনশাআল্লাহ। কে কোথায় আছেন? কোরআন যখন সামনে আসবে, কোন দল বুঝুনে কোন দল বুঝি না, যে দলের ভিতরে কোরআন নাই এই দল যদি আমার বাবায়ও বানায়, আমি এটাকে যাব না, বুঝতে হবে। প্রিয় বন্ধুগণ, বুখারি শরীফ, বুখারি শরীফ আপনারা বলেন না, বুখারি শরীফ কয় পারা? 30 পারা। বুখারি শরীফ বুখারি কেমনে বুখারি? বুখারি শরীফের নাম আছে এত লম, খাতা থাকলে লেখেন, আমি বলতেছি আল জামিউ সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি। মুখস্থ করেন, এটা বুখারি শরীফের নাম। এই যে কইলো আমার সিয়াসিতা মিয়াসিতা সব তার মুখস্থ। ইমাম বুখারিকে যদি 100 বার করে পৃথিবী থেকে কবরে নেয়, আবার উঠে আবার নেয়, 100 বারের শেষ বারেও ইমাম বুখারির যে মর্যাদা তার শতভাগের এক ভাগ আমাদের দেশের এই জাহান্নামীদের মর্যাদা। কোন কোন মানুষের কাছে তাদের দাম থাকতে পারে, কিন্তু আল্লাহ আমাদের কাছে এসব ফকিন্নিদের চাইবে না দাম। বুকটি শক্ত করে, ইমান মজবুত করে। আরেক বেড়ারে ধরে নিয়া সারা বছর মাঠে ঘাটে ডান্ডা খেলাইয়া মাঠ পরিষ্কার করছে, নারা খেলা, নাম সাকিবাল, নাম কি এমপি বানাই দিছে। যেদিন প্রথম সে এমপি হওয়ার পরে উদ্বোধনী অনুষ্ঠান করব, কি পড়ছে বিসমিল্লাহটা বলেন? বিসমিল্লাহটা কি পড়ছে? আর বিসমিল্লাহির রাহিম কোন এডি আমাদের পার্লামেন্টের নেতা? বিসমিল্লাহ জানে এটা জাতির আইন পরিষদের সদস্য, আর আমাদের বাঘগুলোকে সব দিনে দুপুরে ফাঁসি দিয়ে ফেললা। খারাপ লাগে আপনার কাছে? ওলা তাকুলু লিমা ইয়াকুলু আমওয়াত। শুনুন, হযরত হুসাইনের কথা এখনো শেষ না। একটা বাঘের কথা হাজার বিড়ালের, বিড়াল লক্ষ বিড়ালের চাইতে এক বাঘের বক্তব্য কিয়ামত পর্যন্ত চলে যাবে। ইমাম বুখারি এমনি হয় না তো, মার ভাই হজে যাবে কইতাম, আপনারা বললে আমি বলবো মা আর ভাই হজে যাবে, ইমাম বুখারি টের পাইলেছে, তো বয়স তখন 16। বলতেছে মা তোমরা কোথায় যাবা? বলে আমি আর তোর বড় ভাই হতে যাব। অসম্ভব, হবে না, আমারেও নিতে হবে। তুই ছোট মানুষ, তুই কেমনে হতে যাবে? আমি হতে যাব। এখন ছোট মানুষ বায়না ধরেছে, মা নিতে বাধ্য। দেখুন আল্লাহ কবুল করেছে তাকে, যারে নিতে চায় না। জোরে কর সুবহান। ইমাম বুখারি হজে গেছে, হজ স্যার ওই যে রসুলুল্লাহ রওজায় গিয়ে বসেছে আর উঠেন। মা বলছে টিকিট হয়ে গেছে, চল হসের বাড়িতে। বলছে মা আমি আর যাব, তোমরা যাও। কোথায় বসে আছে? কোথায় নবীর রোজায় বলে বসে আছে? কোথায় যাবে না? আমি এখান থেকে আর যাব। এই যে বসেছে, মা ভাই চলে এসেছে, আল্লাহ যাকে কবুল করে সেই রসুলুল্লাহ রোজার কাছে সুযোগ পায়।
এই যে বসেছে ১৬ বছর রসূলুল্লাহর রওজায় বসে বসে নফল নামাজ পড়ে পড়ে রসূলকে সালাম দিয়ে দিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ হাযাল হাদিস মিনকা, এই হাদিসটা কি আপনার? রসূল যখন বলেছে নাম হাযাল হাদিস মিননি, তখন রসূল যখন বলেছে যে এটা আমার হাদিস তুমি লেখো, তখনই লিখেছে জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম বুখারী শরীফ, ৬ লক্ষাধিক হাদিস থেকে বাছাই করে করে মাত্র ৭,২০০ হাদিস বুখারী শরীফে লিখেছে, পারা হলো ৩০। কোরআনের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আদিমিস সামা তাহাতা আদিমিস সামা হুয়া সহীহ বুখারী সুবহানাল্লাহ। আপনি বলবেন আর দেশের মানুষ বিশ্বাস করে ফেলে বা আপনার সেহা চিত্তা বুখারী মুসলিম সব আল্লাহর গজব এমনি এমনি পড়ে না, আর কয়া লাগবো? ওই কন্যার দিকে দুশ্মনের হযরত হুসাইনের তল্লাব দেহ মুবারক দিকে আলাদা করার ষড়যন্ত্র করছে, টাকার লোভ সামলাতে পারছে না, ইয়াজিদের দালালি সামলাতে পারছে না, উপরটাও কোন পাবে, ইয়াজিদের পাশের চেয়ারটা মন্ত্রণালয়ে পাবে, লুটপাট করার বিনা বাধায় হযরত হুসাইনকে পথের কাঁটা সরাই দিয়েছে, এবার গোটা রসূলুল্লাহর খেলাফত জুড়ে লুটপাট করা সম্ভব হবে। আল্লাহ পাক বলে পারবি না, যুগে যুগে লাখ লাখ হুসাইন তোদের কল্লা মটকাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এরপর তারা বলতেছে চল একা যাব না, সবাই মিলে একযোগে যাব, মরলে মরে যাব। সবাই এসেছে ক্লান্ত হুসাইনে, কেউ বসেছে বুকের উপরে, কেউ বসেছে ডান হাতে, কেউ বসেছে বাম হাতে, কেউ বসেছে হযরত হুসাইনের পায়ের উপরে বসে, আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত হুসাইনের গলার ভিতরে তলোয়ার চালানো শুরু করেছে। চালাইতে চালাইতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, হযরত হুসাইনের গলা দেশ থেকে একটি পশম কাটা যায় না। হযরত হুসাইন বলে শোনো, তোমরা আমাকে পরাজিত দেখেও যদি শান্তি না পাও, আমার শিশুপুত্র আলী আকবর আলী আকবর ফাতেমা সহ সবাইকে তোমরা মেরে ফেলে মেয়েদেরকে বিধবা বানায়া যদি তোমরা তৃপ্তি না হয়, আমার দেওয়া থেকে যদি কল্লা তোমাদের আলাদা করে শেষ জিগাংশাটা তৈরি করতে হয়, তোমাদের হিংসার দাবানল যদি থামাতে হয়, তাহলে একটা কাজ করো, এইভাবে তোমরা আমার এই দেহ থেকে আমার কল্লা আলাদা করতে পারবে না, কারণ সুবহানাল্লাহ তোমরা জানো না আমি হুসাইন আমার নানাজির কোলে যখন উঠেছি, একবার নয় দুইবার নয়, আমার এই গোল দেশে কণ্ঠ দেশে বিশ্ব নবী রহমতের নবী সারা দুনিয়ার নবীর পবিত্র টুনের হাজার হাজার বার চুম্বন রয়েছে। সারা জীবন যদি ছুরি চালাও আমার গড্ড দেশ তোমরা দেহ থেকে আলাদা করতে পারবে না, তবে তোমাদের সহজ পথটা আমি বলে দিই, যদি একান্তই এই কাজটা করাই তোমাদের লাগে, আমার উপর করে শোয়াও, বুকুর উপরে শোয়াও, শোয়াইয়া পিছন দিক থেকে তলোয়ারটা চালাও, তোমরা সহজে সফল হইয়া যাইবা। এই কথাটা কে বলেছে? কে বলেছে আজে বলেন তো? আপনারা যদি সত্যি এইভাবে ধৈরা পৌঁছা নিয়ে আরম্ভ করে কয়েক হাজার বার বাপ ডেকে গেলে আর গোবেন বাবা রে ভাই রে তোর মায়ে তোর আমার জীবনটা বাঁচাই দে, বাঘের বাচ্চা হুসাইন কি বলেছে, এইভাবে করো আমার কল্লা আলাদা করতে পারবে, এটার নাম পাপ, মৃত্যু কি বহু আগে পাপ,
কি করছে, পরাজিত করে ফেলেছে। কেমনে বলেছে এই কথাটা জানেন? কিতাবে এসে গেছে, কিতাবে এসেছে সেদিন হুসাইন ওই ফোরাতের কারবালার তীরে শত্রুর বেষ্টনীতে শুয়ে শুয়ে দেখতে পায় সারা দুনিয়ার রহমতের নবী, বরকতের নবী, বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালা হাতে লইয়া এই ময়লা বর্তমান রসুলুল্লাহর দাড়ি মুবারক জুড়ে কারবালার বালি আর মলিন চেহারা হাতে হাউজে কাউসারের পেয়ালা লইয়া রসুলুল্লাহ বার বার হুসাইনকে ডেকে ডেকে বলতেছে, ও হুসাইন দেরি কেন করো, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার নানা বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালা লইয়া তোমার জন্য অপেক্ষা করছি, ফোরাতের পানি তোমার পান করা লাগবে না। বিশ্ব নবীর চেহারা মুবারক দেখে দেখে হযরত হুসাইন পাখির মতো উড়াল দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকদালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, তোমরা তাদেরকে মৃত বলো না যারা আমার দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনি হুকুম উচ্চারি করার জন্য বাংলাদেশের আনাজে কানাজে পৃথিবীর দেশে দেশে আফগানে কাশ্মীরে ফেলেস্তাইনে লেবাননে যেখানে যে অবস্থায় জীবন বাজি রেখে লড়াই করে জীবনটা দিয়ে দিয়েছে, তোমরা তাদেরকে মরে গেছে বলবা না, তারা সবাই আমি আল্লাহর কাছে জীবিত। আমি জানতে চাই আজকের সেই গাজা যে কারবালা তার চেয়ে ভয়ঙ্কর কারবালা, সেদিন পানি বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী, মধ্য সাগরের পানি বন্ধ করে দিয়েছে আর সমস্ত বিদ্যুতের কেবল গুলো বন্ধ করে দিয়েছে, বাইরে থেকে খাদ্য যাতে ঢুকতে না পারে রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে, উপর থেকে বোমা মারতেছে। এই জামানার কারবালা আর রসুলুল্লাহর দৌহিত্রের কারবালার তুলনায় কয়েক হাজার কয়েক লক্ষ গুণ বেশি বড়। কবি আলু বলতেছেন, ইসলাম জিন্দা কারবালা কি বা, প্রত্যেকটি নতুন নতুন কারবালা হবে, নতুন নতুন কারবালার আবর্তন ঘটবে, ওই কারবালায় কিছু কিছু শহীদ হবে, আর ওই জমিনের ভিতরে যেইভাবে বীজ বপন করলে সবুজ গাছ উঠে দাঁড়ায়, ওই শাহাদাতের রক্ত যেই জমিনের উপর পড়বে ওই জমিন আল্লাহর দিনের বীজ বপনের জন্য উর্বর হয়ে যাবে। এই কথা আল্লাহ তাআলা এই জমিনকে আল্লাহর কোরআনের জন্য কবুল করে ফেলেছে। গাজার যুবকেরা কেবলমাত্র 30,000 হামাসের যোদ্ধারা জীবন বাজি রেখে সামনের সারিতে গিয়ে লড়াই করছে, মেরে মেরে টানেলের ভিতরে ঢুকে যাচ্ছে, টানেল পানি দিয়ে চুবাই দিবি পারে নাই, টানেল ধ্বংস করবে পারে নাই, এই প্রযুক্তি আজকে রাধুনি প্রযুক্তি সব কিছু 30,000 যুবক হাতে নিয়ে যখন ময়দানে নেমেছে, আল্লাহ পাক বলে, হামাসের যোদ্ধারা রে বদরের প্রান্তরে 313 জন যেভাবে 1,000কে ধ্বংস করেছে, উহুদের প্রান্তরে ধ্বংস করেছে, মৌতার প্রান্তরে 30,000 রডারিকের 3,00,000 বাহিনীকে পরাজিত করেছে, আজকের দ্বিতীয় মৌতা ওই গাজার ভিতরে 30,000 হামাসের সোলজার ইয়াজিদ বাহিনী ওই নেতানিয়াহুর
গুন্ডা বাহিনী জালেম বাহিনীকে ধরে ধরে গাজার জমিনে কবর দেয়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহ বলেন ইকুতুম ইশরুনা সাবিরুন ইগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল আল্লাহর পথে পাক্কা মুমিন হও, কমিটমেন্ট নিয়ে ময়দানে নামো, আমি কথা দিলাম তোমরা 20 জন 200 জন সুসজ্জিত আধুনিক অস্ত্রে সস্ত্রে অ্যাটমিক পাওয়ার নিয়েও যদি তারা ময়দানে নামে, তোমরা 20 জন মজবুত ইমানদার ওই 200 জনের উপরে বিজয় লাভ করবে। এই ওয়াদা কার? এই ওয়াদা কার? আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে প্রমাণ করে দিচ্ছে আমরাই বিজয়ী হব, আমরাই পরাজয় বরণ করে নেব না, আমরা এই জমিনের বুকে কালেমার পতাকা একদিন পতপত করে উড়ানোর আগ পর্যন্ত হামাসের যোদ্ধাদের মতো মরব মারব তবুও ঘরে ফিরে যাব না। এরপরে আয়াত আল্লাহ পাক বলছেন ও আমার দিনের বদরে মুজাহিদরা ইমানদাররা পাঁচটি জিনিসের অগ্নি পরীক্ষা তোমরা দিতে হবে, এই অগ্নি পরীক্ষায় যদি উত্তীর্ণ হও ওয়াবাশিরি সাবিরিন, এই ধৈর্যের অটল অবিচল পাহাড় নিয়ে যখন ময়দানে দাঁড়াবে আমি তোমাদেরকে বিজয়ের সুসংবাদ দেবই দেব, তবে তোমরা ওই পাঁচটি জিনিস বিজয় করতে হবে, ওই পাঁচটি যন্ত্রণা তিল তিল করে ভোগ করা লাগবে, সেই পাঁচটি জিনিস কি? 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছেন, আমার সাথে সাথে বলুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এক ওয়াল জুউ, দুই ওয়ানাকজিম মিনাল আমওয়াল, তিন وَالْأَنْفُسِ سَارْ وَالثَّمَرَاتِ فَاسْ وَبَشِّرِ الصَّابِرِينَ। একটা একটা করে অগ্নি পরীক্ষা দিতে হবে, রাজি আছেন? কয় হুজুর পরীক্ষা দরকার নাই, পরীক্ষা লাগলে আমি নাই, বিনা পরীক্ষায় গোল্ডেন পাওয়া তো দূরের কথা, গোল্ডেন পাইয়া ফেল করাও কঠিন হবে, ঠিক না ব্যাডি? ছাত্রদের এখন পড়া নাই, দিনের বদরে সন্তানদের এখন দিন নাই, ঈমান নাই, সারা রাত ফেসবুক নিয়ে পড়ে থাকে, ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, কি নারী কি পুরুষ কি ছেলে কি বুড়ো, এই তাস মোবাইলটা একেবারে বড় বড় বাংলা পদের এডিকশনের চাইতে কোনো অবস্থায় কম নয়, এটা মাদকের আসক্তির চাইতে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। এই বিপদ, এই মহাবিপদ থেকে যদি বাঁচতে চাও নোয়াখালীর যুবকেরা, আমার বৃদ্ধ চাচারা, তাদের দিন শেষ, তারা চলে যাচ্ছে, তারা যদি 1 ঘন্টা দিনের জন্য বসে, আমার আল্লাহ বলেছে 60 বছরে যারা বলবে 60,000 সওয়াব দেব, 70 বছরে যারা বলবে 70 রাকাতের সওয়াব দেব, 80 বছরে যারা বলবে 80 বছরের সওয়াব দেব, আর যুবক যারা বলবে তাদের 1 সিজদা 1,000 সিজদার সমান তাদের মর্যাদা দিয়ে দেব, 1,000 রুকুর সমান তোমাদেরকে হাতছানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেসবুক ইন্টারনেট সহ সমস্ত আজেবাজে সফটওয়্যার থেকে আজেবাজে অপশনগুলো থেকে বের করে এনে কোরআনের পাতা থেকে তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে আর বলতেছে যুবক রে সারা রাত তুই বেগানা মহিলাদের ফেসবুকে দেখলি, একটা টিপ দাও 10টা আসে, 10টা টিপ দাও 100টা আসে, এইভাবে চ্যানেলের পর চ্যানেল তুমি ঘুরাও, আর তোমার মাঝে এক ধরনের মিথ্যা উত্তেজনা আর অনুভব জজবা তুমি অনুভব করো, করতে করতে তোমার চোখ খুয়াইলাম
সারা রাত তুমি অহিতু বিদ্যুতের আলো জ্বালাইলা, এরপর তুমি ঘুমিয়ে পড়লা রে যুব, তুমি সকাল বেলায় ঘুমাইলা, সকালে তোমার উঠার কথা, তুমি গেলা ঘুমাইতে ঘুমাইতে দুইটা তিনটা বাজাই দিলা, আল্লাহ পাক বলে তোরে রাত্রি দিলাম ঘুমাইতে, দিন দিলাম জীবন জীবিকা করতে, তুই কাফের বেদিনের এই মদ মাসত্ব এটার ভিতরে আসক্ত হইয়া তোর জীবনের টার্গেটটাই হারাই দিলি, তোর লক্ষ্য বস্তু শেষ করে ফেললি, তুই পৃথিবীর বুকে মিথ্যা মজা উপভোগ করতে যাইয়া তুই একটি লাশে পরিণত হয়ে গেলি, সমাজের কোনো কাজে লাগলি না, বাবা মায়ের কোনো কাজে লাগলি না, এমনকি স্ত্রী সন্তানেরও কোনো কাজে লাগলি না, তুই সমাজের জন্য একটা বোঝা হয়ে গেলি, ভেবে দেখ কোন পদে চলবি কোন পদ গ্রহণ করবি, আল্লাহ পাক করে বলেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানবগুলোকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আর তুমি সারা রাত শুয়ে শুয়ে ফেসবুক আর মোবাইলে কাটাই দিলা, একবার ভেব তোমার এই হারিয়ে যাওয়া সময়গুলোর জন্য, একদিন তুমি যখন আফসোস করবা সেদিন আর স্কুলের বইতে পড়ায় মন বসবে না, সেদিন আর তুমি মাজা সুজা করতে পারবা না, তুমি যৌবনের যে জীবনী শক্তি তোর চক্ষুটা আর দূরে যায় না, এভাবে কাছে কাছে ধাক্কা খেতে খেতে তোর চোখ তোকে বলে এবার ঘুমাও, এবার সারা দিনের ক্লান্তি দূর করো, বিছানায় আল্লাহর নাম নিয়ে শো, নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ বা জামাত আদায় করে আর রাতের বেলায় ইশার নামাজ বা জামাত আদায় করে ঘুমায়া যায়, সারা রাত তার আমল নামায় নামাজের সওয়াব লেখা হইয়া যায়, ও যুবক ভাবো কোন দিকে যাইবা কোন পদে থাকবা, একটু একটু কাঁটার আঘাত সওয়া ছাড়া যেমন একটি আফেলও খাওয়া যায় না একটি কুলও খাওয়া যায় না, তুমি মাহবুবের মহান জান্নাত দিবা গোটা পৃথিবীর সমস্ত জৌলুসার মনোহারে চোখ দাদানো দালান বিল্ডিং সহ তোমার যত বানানো জিনিস আছে যত রকমের তৈজসপত্র আছে তোমার লাইভলিহুডের জন্য তোমার বিলার বহুল জিন্দগি যাপনের জন্য যত সম্পদ তোমার রয়েছে ইউরোপ আমেরিকা সহ সারা দুনিয়ার বড় বড় বিল্ডিং গুলো হাই রাইজ গুলো যত রকমের উন্নত মানের আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ার দিয়ে তুমি তোমার শিল্পসম্মত বাড়ি বানাও তোমার বিল্ডিং বানাও সবগুলো যদি এক পাল্লায় একসাথ করো আমার মাহবুবের জান্নাতের একটি জানালার সমান হবে না, সারা জীবন যদি ইবাদত করো ওই ইবাদতের বাহাদুরি দিয়া তুমি তোমার মাহবুবের জান্নাতের একটি গ্লাস পানিও পাইবা না, সুতরাং সময় এখনই হয়ে যাচ্ছে টাইম নাই তোমার হাতে, আজকে রাত যদি চলে যায় দ্বিতীয় রাতে তুমি আবার মোবাইল নিয়ে বলবে আল্লাহর হুকুম না থাকলে আজকের এই মাহফিল থেকে বাহির হইয়া প্রথম কদমটাও দিতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সিদ্ধান্ত নাও, পাঁচটা বিপদ মোকাবেলা করবে, করে তুমি ইমান জয় করবে, পরীক্ষা ছাড়া কি গোল্ডেন পাওয়া যায়? তাহলে আপনি এত বড় ইমানের ময়দানে বাংলাদেশে পার্লামেন্ট ক্যাম্প করবেন, হযরত ওমরের মতো লোক পৃথিবীতে আনবেন, আল্লাহু আকবার বলেন না, আমার ভাই বলে গেছে আমি আর সেদিকে যাব না, তারা ছিলেন মানুষ সোনার মানুষ, সোনাতেও খাদ আছে কিন্তু নবীর সব খলিফাদের জিন্দগিতে খাদ নাই, তারা মানুষ খুশি করার জন্য করেনি আল্লাহকে খুশি করার জন্য, এই জন্যই তো রাসূল বলেছেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, কয় দল? ইল্লা ওয়াহিদ, কুল্লুহুম ফি দালাল, সব জাহান্নামে, একটা শুধু খাঁটি, তাইলে 73 থেকে একটা বাকি থাকলে আর কয়টা জাহান্নাম? 72টা শেষ থাকবো, কয়টা? আমি নবী যার উপরে আছি, যেটার উপরে আছি, যে আদর্শের উপরে আছি, এটার উপরে যারা থাকবে
ও আসহাবি আমার সাহাবারা হাতের উপরে থাকবে। এই দুইয়ের বাইরে কোন জায়গায় গেলে আর সে আহলুস সুন্নাত হতে পারবে না। আর আমি যে নাজাতের গ্যারান্টি যে দলকে দিয়েছি ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবে না, হতে হলে আমার সুন্নার উপরে 100% থাকতে হবে, আমার সাহাবাদের সুন্নার উপরে 100% থাকলে পরে তোমরা ওই দলটাকে খাঁটি মনে করবে। এই এই মেসেজটা দিয়েছে কে রসুল? এই মেসেজটা দিয়েছে কে? আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে রসুলুল্লাহর উম্মতের মধ্যেই কতটি দল আছে? কতটি দল আছে? কতটি ফেরকা আছে? কতটি দরবার আছে? প্রত্যেক দরবার ওয়ালারাই বলে আমার দরবার খাঁটি, ওইটা হইলো সব বেজাল, হয় কি না? আমার দুধগুলো সব খাঁটি, বাকি দুধগুলো সব পানি, ঠিক কি না? আমার দোকানের ঘি সব খাঁটি, অন্যগুলো সব বেজাল। তাহলে আপনার দোকানের ঘি ভালো, বাকি আপনি কোন মানদণ্ড দিয়ে আপনার দোকানের গিরারে ভালো বললেন? সেটা তো আমরা দেখতে হবে কোরআন সুন্নার মানদণ্ড দিয়ে, ঠিক কি না? এখন আপনারা যে এখানে সেখানে দেয়া হাত দেন, এখানে সেখানে দেয়া, যে 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 যেদিকে ডাকে ওদিকে দৌড় মারেন, আপনি আগে দেখবেন আপনার ওটাতে কোরআন আছে কিনা, ওটাতে সুন্না আছে কিনা। কি আমাদের দেশে মামু আছে না লাল ভর্তিওয়ালা মামুরা? ওরা বলে আল্লাহরে দেখাই দে, ওর কাছে গেলে বলে আল্লাহরে খাওয়া যায়, আসো আমার কাছে দেখবে আল্লাহরে আমি দেখে, আল্লাহ বেটা তোর কাছে বেচা যায় নাকি আল্লাহ? সে যদি আল্লাহরে দেখাই দিতে পারে তাহলে আল্লাহ বড় না সে বড়? গোলাম কা কথা কর, তো আল্লাহ তো তার গোলাম ওই জন লাগে এত বড় ডাহা বাবা। এটা তো মুখরুসক কথা, এটা যখন বলে তখন মানুষের কাছে পাগল লাগে, আমার পীর অনেক বড় রে, আল্লাহরে যে দেখাই দিতে পারে সে কি চারটি খানি ভিন নাকি? অনেক বড় ভিন না? এইরকম আমাদের দেশে বহুত আছে, এভাবে একটা লাল পট্টি বাঁধে আর শীতকালে দেত্রা খাতা পরে গরমকালে উদ্যম, একটা সোকালাটি হাতে লইয়া হক মামলা গয়া খালি সামনে আটে কতটি ছাগলের দল তার ভিজে ভিজে ঘুরবে। লোকেরা জিজ্ঞেস করে কিরে এত মানুষ কেন? ওই দেখ হক মাওলা দেয়, কে দেয়? মামা যায়, মামা মামা যায়, তোরা যা, তো মামার ভিতরে কিছু আছে কেন? আছে কি আছে? আদম থেকে পর্যন্ত পৃথিবীর কোন নবী উলঙ্গ ছিল না, কেউ দেখা খাতা পড়ে না, কেউ সক্কা লাঠি দিয়া এভাবে হক মামলা করে ফালতু জিকির করে নাই। জিকিরের কথা বললে তো আর সারা রাত শেষ হয়ে যায়। কত রকমের জিকির, কত ভাবের জিকির, নারী পুরুষ একসাথে একই মঞ্চে জিকির করতেছে, ঢোল বাজাইতেছে, তবলা বাজাইতেছে, এরাও নাজাত কামনা করছে। আর কোন রকমের ইমানের পথের ময়লা কাদা, ইমানের পথের কোন কষ্ট, এই যে পাঁচটা দুঃখের কথা বলেছি, বেদনার কথা বলবো আপনাদের সামনে রেখেছি, এদের গায়ে কোন রকমের কোন দুঃখ কষ্ট কিছুই লাগে না, শুধু বড় হুজুর একটা দোয়া দিয়ে দিবে আর ফু দিবে, বাংলাদেশের পার্লামেন্টে সব চলমান এমপিগুলো আল্লাহর ওলি হয়ে যাবে, পরের দিন কোরআন কায়েম করে চোরের হাত কাটা চালু করবে, মসজিদে মসজিদে নামাজ চালু করবে, শুধু বড় হুজুরের দোয়া। আমার ভাইনা বলে গেছে 50 জন আল্লাহওয়ালা উঠছে গাড়ির ভিতরে, যেই মানা করে হেটার খালি দোষ ধরে, পরে বুঝছে ঠেলাটা, ঠিক কিনা? ততক্ষণে বুঝলে তো গাড়ি খাদে পড়ে গেছে, আর বুঝি লাভ আছে? বাংলাদেশ খাদের কিনারো এখন কোথায় বিশ্বাস হয়? খাদের কিনারে আর কত যাবে? বলতাম আমগো দেশে ধর্মীয় বই, ধর্মীয় বই আছে, ইসলাম ধর্ম বই, ধর্মীয় বইয়ের মধ্যে দুর্গার ছবি দেয় নাই, আমি বইটা স্ক্যান দেবো, দুর্গার ছবি দেয় না? আপনাদের নোয়াখালীর ভাইদের কাছে আমার প্রশ্ন, আমরা ইসলাম ধর্মের লোক, আমাদের বইয়ের মধ্যে দুর্গার ছবি কেন থাকে? ঠিক কইয়া বসে আছেন, আমাদের কি করণীয় নাই কিচ্ছু? করণীয় নাই কিচ্ছু? প্রথম কথা হলো আমাদের ধর্মীয় বইয়ের ভিতরে এই দুর্গার ছবিটা দিল কি? তাকে আগে বাইর করতে, ঠিক? আর আমাদের পাশের দেশ যারা দুর্গার পূজা করে
যদি ধর্ম এতই উদার হয়ে যায় তাহলে তাহো ধর্মের বইয়ের ভিতরে আমাদের কাবা শরীফের ছবিও দিতে হবে। এই মেয়েমালা তাদের ধর্মের বইতে আমাদের কাবা শরীফের ছবি দিতে, মদিনার ছবি দিতে, পারবেন না কাবা শরীফের একটা কানিও দিতে। খাবার ছুঁড়ে আপনার বন্ধু আপনার গাল ফালাই দিবে, তার লগে বন্ধুত্ব করেছেন, কাফেরের সাথে বন্ধুত্ব করেছেন, নিজের ঈমান বিক্রি করে। আপনার মতো এই ধরনের বেহায়া মুমিন বাংলাদেশে দরকার নাই। আমরা আমাদের সন্তানদের যদি সিলেবাস পড়াইয়া দিই, শ্রীকৃষ্ণের ছবি এতক্ষণ আগে আমার ভাই যে উমরের কথা বলে গেছে, কোথাও এখন উমরের জীবনী নাই, কোথাও আবু বকরের জীবনী নাই, আমার নবীর জীবনী নাই, আমার এই কচি কাঁচা ছেলেগুলো বড় হয়ে ও কার পক্ষে হয়ে দাঁড়াবে? দুর্গের পক্ষে দাঁড়াবে, কিন্তু আসছে তো দুর্গ। এরপর আরো কইতাম, ঘুমাইলে চলবে না তো, আপনারা তো ঘুমাইতেছেন আর কতক্ষণ যাইবেন গা এটা চিন্তা করতেছেন। ক্লাস সেভেন এর বইয়ের ভিতরে, সিক্স সেভেন এর সবাই তো আর মাদ্রাসায় পড়ান না ছাত্র, সিক্স সেভেন এর বইটি স্বাস্থ্য সুরক্ষা সামাজিক বিজ্ঞান কয়েকটা বই দিছে, আমি এটার সমালোচনা করছি না, কারণ আমি বলতে চাচ্ছি ইংরেজি গ্রামার, অঙ্ক, ব্যাকরণ, বাংলা এই বইগুলোকে এখন আর মুখস্থ করে গ্রামার পড়তে আমাদের সন্তানরা পারবে না, কারণ এদের কষ্ট হবে। এরা কোনো বই সাবস্টেন্স মুখস্থ করে পড়লে বাচ্চাদের উপরে লোড দেওয়া যাবে না। আহারে বাচ্চাদের দরদে একেবারে উঠে উঠছে। আপনারা যারা এখানে আসছেন, ছোট্ট ছোট্ট বইয়ের সাবস্টেন্স মুখস্থ করেন নাই, সারাংশ মুখস্থ করেন নাই, করে করে তারপরে বড় প্রশ্ন ছোট প্রশ্ন আনসার দিয়ে আপনারা পাস করে আসেন নাই, এখন কোনো নাম্বার নাই, আপনি 160 পাইলেন না 70 পাইলেন, এই নিয়ে উঠোটি করছেন কেন, বসেন। আপনাদের খারাপ লাগতেছে? আপনারা শুনেন, আমাদের দেশে অভ্যাস হয়েছে কি, হুজুর এত সুন্দর বাঘ, আমার শরীরের মধ্যে বাঘ একদম চাই, বাঘ কাটতাম চাই, তো শিল্পীর কাছে গেছে বাঘ কাটতে লাগলো, আমার আমার শরীরে একটা বাঘ আঁকতে থাকে, তো বাঘ আঁকতে গেছে আর বেড়ায় কি করছে, প্রথমে তার শিনের মধ্যে বাঘে কি হাত আঁকতেছে, তো হাত আঁকতে গেলে সুর দিয়ে ঘোষা দেওয়া লাগে না, তো কি রে ভাই কি করো তুমি, আমি বাঘের হাত আঁকতেছি ভাই ব্যথা তো লাগে, কিন্তু তুমি না কইছো বাঘ আঁকিয়ে দিতে, তো হাত আঁকতে দিলে বার বার পড়ে, তাহলে ভাই হাত ছাড়া কি বাঘ হয় না, ও তাহলে হাত বাঁধ, এবার গেছে ডাইনাতে আবার খোঁচা খোঁচা তুলি দিয়ে তারে খোঁচা, কই ভাই ডাইনাস ছাড়া কি বাঘ হয় না, তো বাঘ দুই হাত গেছে নি, দুই হাত শেষ নি, এরপরে গেছে বাঘের মুখখানা, মুখখানা এক তুলে দেখছেন কি অবস্থা বাঘের, জনে মুখের মধ্যে হোস মারে, এখান দিয়ে ওটা করে ওখান দিয়ে এটা করে, এখন তো আপনার কি আছে প্লাস্টিক চার্জারে দিয়ে বাঘ বানালে বালুক বানালে, পয়লা বৈশাখ তো আইতে আছে, রিয়াল গুত্তার মুখোশ করে যে মিছিল আরম্ভ হবে, আজকে কি 14 ফেব্রুয়ারি নাকি 13 ফেব্রুয়ারি, কেয়ামতটা যাবে কালকে, কেয়ামতটা যাবে নোয়াখালীতে কালকে, কালকে দিনটার নামকরণ তো কিতে, এটা বিশ্ব শিয়াল কুত্তাদের দিবস, এটা যাবেন এই যুবকরা তোমরা যারা আছো কালকে এই দিবস পালন করতে যাবে, কারা কারা হাত তোলো, আর এই দিবসের বাধা দিবে কারা কারা হাত তোলো, বাঘের মধ্যে বাধা দিবে মিয়া, বলো ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে মিছিলও দিতে জানে না, সব মাজা শেষ হয়ে গেছে, মাজা শেষ হয়ে গেলে কি কোনো নাম্বার নাই। আপনারা এই বছর যারা আপনার সন্তান ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে পড়ে আপনারা রেজাল্টটা পাইছেন কে কে, বাবারা যারা আছে সচেতন বা ভাতটা তোলেন, ত্রিভুজ দুর্ভুজ আছে, এরপরে কি লেখছে এগুলো কোনো নাম্বার নাই, আপনি বুঝবেন না কিছু, এর কি আমি সমালোচনা করে আনা, আমি তো কালকে বাড়ি যেতে পারতাম, আমার শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলছে, আর বহুত কথা আছে, এটা আরেকটা চাপটা, কিছুদিন ছিল সৃজনশীল খালি গাঁথা মারা এইভাবে একটা টিক দাও বাস এক নাম্বার, তো পরে কি অনলাইনে করে কি স্যারের যদি 10 টাকা বিস্কুট খাওয়াইতে স্যারে আমি কইয়ে দেবো 10 মিনিট তোরা খালি টিক দিয়ে দিবি বাস 40 নম্বর পার, এবার বন্ধু বন্ধু মিলি কে তোরে বুট কামা মধ্যে বাদাম কামা তুই আমার একটু 10 মিনিট কইয়ে দিস, তুই হে কইয়ে দে যে জানে সে 40 নম্বর, এই সমস্ত ভোজবাজি হয়েছে লেখাপড়ার ভিতরে। আর কোরআন হাদিসের মধ্যে যদি এগুলো করা হয় তাহলে ফুলা মানে শিখবো কি,
শুনেন, আপনাদের ঘুরে দাঁড়াইতে হবে। আপনাদের কি করতে হবে? ঘুরে দাঁড়াতে পারবেন না তো দাঁড়াইতে। শালি মানে দিলশাদের ওয়াজ শুনবেন, আবু নসর আশরাফের ওয়াজ শুনবেন, আমির হামজার ওয়াজ নিয়ে আমির হামজারে জেলখানায় গল্প আয় দিবেন। কেমনে এটা কইতাম নি, কইতাম নি। আমির হামজার শত শত ক্যাসেট আছে, আপনারা বইরে দেখেন কোথাও এমন কোন বেলেহাজ বক্তব্য তার নাই, একটি শব্দ রাষ্ট্রদ্রোহী নাই। সে যখন জেলে গেল কেন তারে জেলে গেল? মাহফিল থেকে বক্তারে দুইজন পুলিশ এসে ধরে নিয়ে যাইতেছে, হাজার হাজার মানুষ একটু আগে বারুদের মতো মিছিল দিয়া পুরা মাঠ পুড়াই দিয়েছে, 10 মিনিট পরে পুলিশ এসে, মাত্র দুইজন আইছে। আপনাদের কি করণীয় ছিল বলে? আপনাদের উচিত ছিল খবরদার পুলিশ ভাই দাঁড়াও, তোমার সাথে কথা আছে, তুমিও পুলিশ তুমিও মুসলমান, তোমারও ওয়াজ শুনতে হবে, আমাদের বলে যেতে হবে হুজুর আজকে কোন কথা খারাপ বলছে, যদি এটা প্রমাণ করতে না পারো হুজুরকে তো নেয়ার কথা তোমরাও যাইতে পারতে পারো। এভাবে ঘুরে দাঁড়াইলে পারতো নি তো, কথা বলেন পারতো নি তো? আপনাদের কি কোনো দায়িত্ব নাই? কি দায়িত্বটা আছে? খাতা কম্বল গাদ দিয়ে যায় শুন, ভালো ঠান্ডা আছে এখন অনেকক্ষণ পর্যন্ত গেছে, এবার যায় ঘুমা, না ঘুমাইলে ফজর নামাজ পড়তে। রাগ হইছেন? রাগ হইছেন? কে কে হাত তোলেন? আমাকে নিয়ে গেছে ওদের মাধ্যমে আমাকে নামাজ। অবশ্য আমি ওসি সাহেবকে বলেছি আপনি টেনশন করেন না, আমি আপনার সাথে যাব। তো লোকেরা সব মারমুখী অবস্থা, আমি বলেছি আপনারা কেউ একটু উচ্চবাচ্চ করবেন না, ওনারা তো আসছে আমার জন্য, আমি চলে যাচ্ছি, মোনাজাত দিলাম চলে গেল। ওদিন ঝগন্য মারামারি, কিন্তু আমি আপনাদের বলতে চাই আমি যদি উস্কাই দিতাম একটু আঙ্গুলটা লাড়া দিতাম তারও জানলে সেদিন যেতে পারতাম। এটা আপনি বললেন যে জঙ্গি কি আমরা না তারা, উস্কানি আমরা দিই না তারা, আমার রসুল তো উস্কানি দেয় না দিছে, রসুল রসুলের মাইরে পিটে মক্কা থেকে বাইর করে হুজুর কি বলছিল ধরো মারো, আর অনকার নেতারা কি আগে মাইরে হতাই এলা হ্যাঁ কি আগে আমার বিরোধী যারা সেটা হতাই গেলাম সাফ কর, তারপরে আমি আছি। নেতাও ভুল কর্মীও ভুল, খবরদার ওইসব নেতার কর্মী হইতে যাইও না, যেই নেতার ভিতরে নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, রোজা নাই, কিচ্ছু নাই, তোমার নিজেরও জান বরবাদ হবে সেটা বরবাদ হবে। আর একটা বলবো, এটা আমার সিলেবাস, সপ্তম শ্রেণীর গার্লফ্রেন্ড নাম হলো শরীফ, শরীফ বলে শরীফ থেকে শরীফ হয়ে যেতে মন চায় তার, এরকম মনে মনে মেয়ে আছেন কে কে হাত তোলেন তো হুজুর, আমাদের এখানে এরকম শয়তান থাকতে পারে, আল্লাহ তারে বানাইছে শরীফ, তুই মনে মনে ইয়ে যায় এরকম লেজুর সারা মাজা সারা পুরুষ আমাদের সমাজে নাই আছে কিনা কইতাম? আপনার নোয়াখালীর ভিতরে দেখবেন কিছু ভাই আছে, ভাই ভাবি সাহেবের সাজাইয়া গুজাইয়া বেনিটিভ একটা ভাবির তার নিজের হাতে লয় বাবির সামনে দিয়ে দিয়ে বাবির বেনিটি বেগলে এসে পিছি পিছে আনে কি ঠিক না বেটি? যদি বাই এরকম রাস্তার মধ্যে এই ধরনের প্র্যাকটিস তার হয়, বাবির সামনে দিয়ে বাবির বেনিটি বেগলে এসে পিছি পিছে আনে, বলেন এটা কি পুরুষ না বেটি? আমার তো মনে হয় তারে দিয়ে ঘরের ভিতরে বাবি বাথরুমও সাফ করায় তারে দিয়ে। এরকম কিছু মাজাবিহীন পুরুষ আছে যারা বলে সমান অধিকার, যারা বলে যে মেয়েদেরকে কিছু কইবে না বাবা, মেয়েরা হাফ প্যান্ট কিনতে বব কাটিং করুক যা করুক, ফুটবল খেলা খেলে একবার মাঠ উড়ে, এটা সমান অধিকার, এখন স্বাধীনতা কিছু কইও না, এটা কইলে আমরা এখন দেশ উন্নত করতে পারবো না, দেশকে গোটা পৃথিবী চিনবে না, এখন হাফ প্যান্ট কিনতে ফুটবল খেলায় দেশের উন্নত কইরালো কি উন্নত করছে, নাকি ঘরে ঘরে জেনা চালু করছে, নাকি ঘরে ঘরে বিয়ে সাথে বাঙ্গা শুরু করেছে, এগুলা তো কোরআনের কথা না, কবে এগুলা কোরআনের কথা না, এই কিসের কথা? কোরআনে পর্দার কথা আছে না? পর্দাবিহীন মেয়েদের ঘরে কোনোদিন আল্লাহর ওলি ফয়দা হইব নি, চোর হইব, ডাকাত হইব, গুন্ড হইব, রোনাল্ডো হইব, মেসি হইব, বেসি হইব, ম্যারাডোনা হইব, হইতেছে
সমাজ কোথায় নেমেছে? কোরআনের সমাজের ভিতরে আসতে হবে সবাইকে, না আসে আর উপায় না, ঘুরে আসতেই হবে। এখন শরীফ শরীফে মানে কি জানেন? আমাদের দেশে হিজরা জনগোষ্ঠী আছে না, ওদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, ওরা মাজলুম। আল্লাহ তাআলা জন্মগতভাবে তাকে নয় পুরুষ ন মেয়ে বানিয়েছে, তার মা বাবা কিছুদিন তাকে রাখছে, পরে আর পারে না, সবাই ধিক্কার দেয়। তখন সে বের হয়ে চলে গেছে, একটা ডেরার ভিতরে যায় থাকে, গাড়িতে কিছু চায়, বা নতুন বাচ্চাটা চলে সেখানে যায় নাচ গান করে কিছু পয়সা পায়। এবং ইদানিং দেখছি যে আমার সরকারও ওদেরকে কিছু অধিকার দিয়েছে, তাদেরকে বলে থার্ড জেন্ডার, মানে তৃতীয় লিঙ্গ। ওরা কিন্তু এবার ইলেকশন করেছে রংপুরে, দেখছি রানী রানী, আল্লাহ মাফ করছে, রানীর কাছে যদি বেটা হাইতে, হ্যাঁ জিনাইদহ নুরুল ইসলাম, এই রানীর কাছে যদি যে বেটাকে অন দাঁড়ায় এমপি হয়েছে যদি হাইট, রানী কিন্তু 20,000 ভোট পাইছে, কত পাইছে 20,000 ভোট রানী ঠেলা আছে। বুঝা গেছে যে হিজরা জনগোষ্ঠীকে মানুষ হিংসা করে, তাদেরকে ভালোবাসে, এটা ওভাবে আছে। কিন্তু যেটা পুরুষ কেন হিজরা হইতে যাবে, যেটা জীবন্ত নারী সে কেন পুরুষ হইতে যাবে? এটা তিনটা প্রক্রিয়া আছে কইতাম, মানে আমাদের দেশটা যে ধ্বংস হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা বলার জন্য আপনাদের কি কোনো কষ্ট হয়? শরীফ শরীফে থেকে এই কথাগুলো বুঝাচ্ছে। সে হলো পুরুষ, সে আমি তো পুরুষ না, আমি মনে মনে মেয়ে। তাহলে সে যদি মনে মনে মেয়ে হয় তার বিয়ে হবে কার সাথে? পুরুষের সাথে না, তাহলে বিয়েটা কি হলো? পুরুষই পুরুষই হইলো না, মনে মনে ফুট দিয়ে কি আসলে পুরুষত্ব চেঞ্জ করা যায়? তাহলে তার যদি মনে মনে মেয়ে হয় সে, তাহলে পুরুষই আরেক পুরুষই তো তাকে বিয়ে দেবে, তাহলে সেও পুরুষ ও পুরুষ হইলো কি? এটা পোলায় পোলায় বিয়ে কেমন কেমন? আবার মেয়ে আছে কিছু সে পুরুষ হয়ে যেতে চায়, তাইলে মেয়ে যদি পুরুষ হয় তাহলে তার দরকার হবে কি? মনে মনে মেয়ে কিন্তু সে আসলে পুরুষ, তো তার দরকার কি? সে যদি মেয়ে হয় মেয়ের মেয়ের কি বিপরীত কি? পুরুষ না পুরুষ, তো মেয়ে যদি হয়ে যায় বা পুরুষ যদি হয়ে যায় একটা মেয়ে, সে পুরুষ এখন আসলে মেয়ে, তাহলে তার জন্য প্রয়োজন হবে আরেকটা মেয়ে না? সে মেয়ে মেয়ে বিয়ে হলো না, এটারে কি বলে সমকাম বলে, এটারে কি বলে সমকাম বলে? পৃথিবীর বিভিন্ন দেশে সভ্যতা যারা আমরা বলি ইউরোপ আমেরিকার কয়েকটা দেশের মধ্যে রাজা বাদশারা নিজেরা এরকম পোলায় পোলায় বিয়ে মেয়ে মেয়ে বিয়ে করছে, এবং সে দেশে তারা আইন পাস করছে, তাদের অফিস আদালতে এরকম লোক আছে, মনে মনে ভিতরে ভিতরে সবগুলো এই ধরনের শয়তান। আমাদের বাংলাদেশেও চুপে চুপে এই ধরনের কিছু লোক জোড়ায় জোড়ায় তৈরি হচ্ছে, এই কথাগুলো বইয়ের ভিতরে আইনা আমাদের সন্তানগুলোর মগজ ধোলাই করে তাদেরকে ইমান বিরোধী বক্তব্য দিয়ে আল্লাহর সৃষ্টি থেকে পরিবর্তন সাধন করে তাদেরকে কাফের বেদিন বানানোর জন্য সুকৌশলে সিলেবাসের মাধ্যমে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে না, রুখতে হবে না। আর এটা কি আজকের না অনেক পুরাতন? হযরত লূত আলাইহিসসালাম তার যুগে এই অসভ্যদের অসুত্বের খাসলত ছিল, কটা বাজে আর ওয়াজ বানাইছে, এত রাত ওয়াজ করলে কালকে আবার বসুন আমার যাইতে হইব, আপনারা যাই কইছি আপনাদের লাভ হইব নি, কইতেছে লাভ হইব, লাভ হইতো না কি লেবো বলছিল, লাভ হবে না আপনারা? এই যে শাহজামাল ভাই কানে কানে কি কইছে দেখবেন, আপনারা নিশ্চয় বুঝছেন। ওই যে মসজিদ বানাইছেন না, আমি দেখছি গত বছরে টাইলস তখন হয় না, ভিতরের অংশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, ঠিক এবার বারান্দার অংশটুকু করে ফেলবে। মানুষের কাছে এখন এত টাকা যে একজনে চাইলেই ফুরাটাকে সাদা বানাই ফেলতে পারে না, যদি এরকম কেউ থাকে দিয়ে দে, আর না থাকলে সবাই মিলে সওয়াবের বাকিদার হবে, আপনারা মসজিদটাকে এইভাবে কিছু টাকা পয়সা দিয়ে আপনাদের মসজিদটাকে সাজান, এত সুন্দর এই SS5 দিয়ে বেষ্টিত একটা ঈদগাহ বা মসজিদের মাঠ আমার নজরে খুব কম আছে, এটা করছে কি আপনারা করেন নাই?
আপনারা টাকা দিয়েছেন, আপনাদের দানেই হয়েছে, আমি আশা করব এই কাজটাও আপনারা করবেন। আমি শেষ যে কথাটুকু বলে যাই দুই তিন মিনিটে, তারপর আপনারা মসজিদের জন্য কিছু দান করবেন। রাজি না সবাই? সাই দেখে হাত কি তুলেন তো, দোনো হাত তুলতে হবে, আগে কোনো অত শীত নেই, দুই হাত তুললে সমস্যা হবে, দুই হাত তুলতে হবে, আল্লাহরে দেখাবেন আমারও দেখাবেন। রাজি সবাই? রাজি? রাজি? কথা হাত নামাই দিয়ে বলি নাকি? রাজি? একটা টাকা হলেও ফেরত নেবেন না, রাজি তো? সবাই এক টাকাও ফেরত নিতে পারবেন না, আপনি বলুন এক টাকা, এক টাকায় আমার দরকার, একটা টাকাও ফেরত নিতে পারবেন না। আর দশ টাকা, পাঁচ টাকা, এক হাজার টাকা, দুই হাজার টাকা যদি থাকে আমি না খুশিতাম না, ওটা আপনার দিবেন এবার যার যার পকেটে হাত দেন, দেন দিচ্ছেন হাত দেন নাই, টাকা না থাকলেও দেন, তখন তার আরেকজনের পকেটে হাত দিয়ে গ্যাঞ্জাম লাগে, নিজের পকেটে হাতটা দেন, দিচ্ছেন দিচ্ছেন। এই কর্মসূচি দাও, যারা যারা ইয়ে আছে তোমরা যাও, যাও সবাই যাও, যাও গামছা গুমছা লয়ে যাও, আর গামছা লয়ে ভাগ্যে ভুগে যায় না সে বাবার।